এলাকার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শরীফুল আলম চৌধুরীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে পুলিশ জানায় শনিবার বিকেলে উপজেলার দারোরা ইউনিয়নের চেয়ারম্যানের লোকজন কাজিয়াতল গ্রামের শরিফুলের বাড়িতে ঢুকে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার হাত পা ভেঙে ফেলে এবং দা দিয়ে এলোপাতারে কুপিয়ে মারাত্মক জখম করে এ সময় তাকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয় নিয়ে থানায় মামলা হয়েছে